শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সদর এসডিপিও নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী রাজধানীর বিকে রোড স্থিত হোটেল বিজয়া প্যালেসে অভিযান চালায়। পুলিশের কাছে গোপন সংবাদ ছিল এই হোটেলে হোটেল ব্যবসার আড়ালে চলে দেহ ব্যবসা। সে মোতাবেক অভিযান চালে সাফল্য অর্জন করে পুলিশ। পুলিশ অভিযান চালিয়ে অসংলগ্ন অবস্থায় বেশ কয়েকজনকে আটক করে, তাদের মধ্যে কয়েকজন যুবতী ও মহিলাও রয়েছে। পুলিশের অভিযান টের পেয়ে হোটেলের মালিক পালিয়ে যায়। এই ঘটনায় পূর্ব আগরতলা থানার পুলিশ একটি মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করে। ঘটনা তদন্তক্রমে পূর্ব আগরতলা থানার পুলিশ শুক্রবার রাতে হোটেলের ম্যানেজার সঞ্জীব রায়কে আটক করে শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়। 21 জুলাই পর্যন্ত সঞ্জীব রায়কে পুলিশ রিমান্ডের নির্দেশ দেয় আদালত। পুলিশ রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। এদিকে ঘটনার পর থেকে হোটেল বিজয় প্যালেসের মালিক পলাতক। রবিবার এই মামলার তদন্তে তদন্তকারী অফিসার ফিরোজ মিয়া হোটেল বিজয়া প্যালেসে যান। হোটেলের সার্বিক বিষয়ে খতিয়ে দেখেন তিনি। পরে তিনি সংবাদ প্রতিনিধিদের জানান হোটেল মালিক পলাতক, মালিকের বাবা থাকলেও তিনি পুলিশকে অসহযোগিতা করছেন। তিনি আরও জানান সব বিষয় তদন্ত করে মহকুমা শাসককে রিপোর্ট দেওয়া হবে। আমরা এই বাড়িটা যে হোটেল বাড়িটা যেখানে এখানে অবৈধ কাজ হচ্ছিল এবং কিছু যুবক যুবতীকে অবৈধ অবস্থাতে ধরে নিয়ে গেছিল বাড়িটা আমরা দেখছি, ভিউটা এটা তল্লাশি করে দেখছি আমরা। এখানে এসে কি কি পাওয়া গেছে? এবং এখানে রুমগুলো তো এখন খালি, বাড়ির মালিক নাই, আর ম্যানেজার তো অ্যারেস্ট হয়েছে, আমাদের পুলিশ রিমান্ডে আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।